প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে এমন একজন মহান উলির দরবারে নিয়ে যাচ্ছি যার নাম হযরত জাহান শাহ রহমতুল্লাহ আলাই। প্রিয় দর্শক, হযরত জাহান শাহ রহমতুল্লাহ আলাই হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এর নির্দেশে জাহানপুর এমন একটি পাহাড়ের চূড়ায় উনি ধ্যানে মগ্ন ছিলেন। প্রায় 40 বছর এক ধ্যানে কাটিয়ে দিয়েছিলেন। ছিল না কোনো খাবারের খেয়াল, ছিল না কোনো ঘুমের খেয়াল, ছিল না কোনো সন্তান সন্ততি স্ত্রী এবং দুনিয়ার খেয়াল। শুধু একমাত্র আল্লাহ এবং রসুলের প্রেমে পাগল হয়ে উলি আল্লাহদের মহাব্বত নিয়ে এমন একটি গভীর জঙ্গল পাহাড়ের উপরে তিনি ধ্যানে মগ্ন ছিলেন, যে জায়গাটিতে আমরা এখানে আসার পরে দেখতে পেলাম বিশাল জঙ্গলের ভিতর দিয়েও মাজার কমিটির লোকেরা এখানে সিঁড়ি করে দিয়েছেন, যেন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা এসে এই মাজারে উঠতে পারে এই সহজে সিঁড়ি দিয়ে। প্রিয় দর্শক, আজ থেকে 800 বছর আগে এই বাংলার জমিনে হযরত শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই 360 জন সফর সঙ্গী নিয়ে এই বাংলার জমিনে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য। প্রিয় দর্শক, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাই এর নির্দেশে যিনি এই পাহাড়ে ধ্যানে মগ্ন ছিলেন, তখন এখানে কোনো সিঁড়ি ছিল না এবং ছিল গভীর জঙ্গল। আমরা এখানে আসতে অনেক ভয় লেগেছে, কারণ আশেপাশে পশু এবং সাপের ভয় থেকে যাই, কেননা এখানে মানুষের চলাচল নেই, গভীর জঙ্গল। যদিও বা এখন কিছু গাছপালা কেটে এখানে পরিষ্কার করে রেখেছেন, মানুষ যাতে বই না পায় এই মাজারে এসে জিয়ারত করতে পারে। দর্শক, আপনারা একবার চিন্তা করে দেখুন, আজ থেকে 800 বছর আগে এখানে কোনো মানুষ ছিল না, কিভাবে মহান উলি দুনিয়ার ভয়ভীতি দূর করে আল্লাহর প্রেমে মগ্ন হয়ে এক টানা 40 বছর এখানে ইবাদত বন্দিগিতে মগ্ন ছিলেন। প্রিয় দর্শক, এইখানে যে স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন, তার উপরে হযরত জাহান শাহ রহমতুল্লাহ আলাই ধ্যানে মগ্ন ছিলেন এক টানা 40 বছর। হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই, তিনি হযরত জাহান শাহ রহমতুল্লাহ আলাই এর খোঁজে যখন তিনি এখানে এসেছিলেন, এসে দেখেন তিনি ধ্যানে মগ্ন। এমত অবস্থায় হযরত শাহপরান রহমতুল্লাহ আলাই জাহান শাহ রহমতুল্লাহ আলাই এর হাত ধরে টান দিয়েছিলেন। টান দেওয়ার ফলে তিনি দেখতে পেলেন যেই গাছের মধ্যে হেলান দিয়ে এক টানা 40 বছর তিনি ধ্যানে মগ্ন ছিলেন, সেই গাছের মধ্যে ওনার শরীরের পিঠের চামড়াগুলো এই গাছের মধ্যে লেগে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। দর্শক, আমাদের শরীরে একটি কাঁটা ফুটলে আমরা সহ্য করতে পারি না, আমাদের একটু জ্বর হলে, সর্দি কাশি ঠান্ডা হলে, একটু অসুস্থ হলে আল্লাহর ইবাদত থেকে আমরা দূরে সরে যাই, আমরা ইবাদত করতে পারি না। আর এই মহান উলি এক টানা 40 বছর আল্লাহর দিনে মগ্নে ছিলেন, উনি দুনিয়ার কথা ভুলে গিয়েছিলেন এবং ওনার পিঠের চামড়াগুলো গাছের সাথে লেগে গিয়েছিলেন, উনি একটু ব্যথা অনুভব করে নাই, কেননা তিনি আল্লাহর প্রেমে মজে গিয়েছিলেন। প্রিয় দর্শক, চলুন সেই মহান উলির দরবারে আপনাদেরকে নিয়ে যাই। কাকা, আপনি এখানে খাবেন না? দর্শক, আমরা অনেক দূর পথ পাড়ি দিয়ে উপরে উঠলাম, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন তারপরও আমাদের রাস্তা শেষ হয়নি। হযরত জাহান শাহ রহমতুল্লাহ আলাই এর মাজারটি আরও উচ্চতার মধ্যে রয়েছেন। দর্শক, আপনারা যে এখন গিটটি দেখতে পাচ্ছেন, সেই গিটটি হচ্ছে হযরত শাহ সুফি সৈয়দ জাহান শাহ রহমতুল্লাহ আলাই এর মাজারের। দর্শক, আমরা দীর্ঘক্ষণ পথ জার্নি করে আপনারা যে পাহাড় দেখতে পেলেন, আমরা সেই পাহাড়ের উপরে উঠে গেলাম। আপনারা আমার পিছনে যে মাজারটি দেখতে পাচ্ছেন, সেই মাজারটি হচ্ছে হযরত সৈয়দ জাহান শাহ আলী রহমতুল্লাহ আলাই এর মাজার। দর্শক, আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে আমাদের মনে পড়ে গেল হযরত শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই এর কথা। উনি এমন একজন হেকমত ওয়ালা এবং জ্ঞানী লোক ছিলেন, উনি জাবালে আদম, যেখানে হযরত আদম আলী ইসালাম এর পদচিহ্ন রয়েছেন, ওইখানে তিনি প্রায় 12 কিলোমিটার উপরে তিনি সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়েছিলেন, একমাত্র আমাদেরকে কাফেলার অনুষ্ঠান দেখানোর জন্য। দর্শক, আজকে ওনার কথা খুবই মনে পড়ছে। দর্শক, যাই হোক, আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করুক। আসুন, আমরা হযরত জাহান শাহ আলী রহমতুল্লাহ আলাই এর মাজারটি একটু ঘুরিয়ে ফিরে আপনাদেরকে দেখাই।
প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখানে একটি পাথর দেখতে পেলাম, যেই পাথরটিতে আজ থেকে 800 বছর আগে হযরত জাহানশাহ রহমাতুল্লাহ আলাই উনি এই পাথরে বসেছিলেন এবং এই পাথরটিতে বসে উনি ওযু করতেন, ধ্যানে মগ্ন থাকতেন। উনি এই পাথরটি ব্যবহার করতেন। আজ থেকে 800 বছর পরেও এই পাথরটি অক্ষত রয়েছেন এবং এই মাজার কমিটির লোকেরা সেই পাথরটিকে এখনও যত্ন সহকারে মাজারের পাশে রেখে দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, হযরত জাহানশাহ রহমাতুল্লাহ আলাই উনি যেইভাবে আল্লাহ এবং রাসুলকে রাজি করার জন্য তিনি ধ্যানে মগ্ন ছিলেন 141 বৎসর, হয়তো এইভাবেই প্রত্যেকজন মহান উলি আল্লাহ এবং রাসুলকে রাজি খুশি করার জন্য জীবনের প্রত্যেকটি খুশিটুকু তারা বিসর্জন দিয়েছিলেন। তারা দুনিয়ার কথা ভুলে গিয়ে আখিরাতের কথা চিন্তা করে হয়তো তারা দুনিয়ার সমস্ত সুখ তারা বিসর্জন দিয়েছিলেন। প্রিয় দর্শক, এই মহান উলির জীবনী থেকে অনেক কিছু আমরা শিক্ষা নিতে পারি। আমরা এই মহান উলির জীবন দশায় ওনার কেরামতি এবং ওনার যেইভাবে আল্লাহ এবং রাসুলকে রাজি খুশি করিয়েছিলেন এইগুলো যদি আপনাদের মাঝে বর্ণনা করতে চাই, দিন শেষে রাত হবে, রাত শেষে দিন শেষ হবে, কিন্তু এই মহান উলির মর্ম কথা আপনাদের মাঝে বলা শেষ হবে না। প্রিয় দর্শক, আপনারা যদি কোনোদিন সুযোগ পান এই মহান উলির দরবারে এসে একবার হলো জিয়ারত করে যাবেন, কেননা তাদের মাধ্যমে আজকে আমরা এই বাংলার জমিনে ইসলাম পেয়েছি। তারা এই বাংলার জমিনে না আসলে হয়তো আমরা আজকে মুসলমান হতে পারতাম না। আমাদের অবস্থান আজকে মুসলমান, আমাদের অবস্থান আজ জান্নাতি। প্রিয় দর্শকবৃন্দ, এই মহান উলির দরবারে আমরা যারা যারা কাফেলা নিয়ে এসেছি তাদের মধ্যে এখানে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আনিসুর রহমান ইউসুফি আল কাদরী সাহেব এবং উপস্থিত রয়েছেন হযরত মাওলানা আল আমিন আল কাদরী সাহেব এবং মাওলানা হাফেজ শফিউল আলম সুজন সাহেব এবং এখানে উপস্থিত রয়েছেন মাওলানা মুর্শিদুল আলম সাহেব। প্রিয় দর্শক, এই মহান উলির দরবারে এসে আমরা জিয়ারত করি এবং মিলাদে কাসিদা পরিবেশন করেন হযরত মাওলানা আল আমিন আল কাদরী সাহেব এবং পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কোরআন তেলাওয়াত করেছেন হযরত মাওলানা হাফেজ শফিউল আলম সুজন সাহেব। প্রিয় দর্শক, শেষ মুহূর্তে দোয়ার আরজিটুকু রেখেছেন হযরত মাওলানা আনিসুর রহমান ইউসুফী সাহেব। দেশ এবং জাতির কল্যাণে এই মহান উলির দরবারে আমরা দাঁড়িয়ে দোয়া করেছি। আদার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহাবিপদে নবী গো আপনায় না পেলে ইয়া নবী সালাম। আল্লাহ, আমরা ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ থেকে পাগলপাড়া হয়ে আমরা তোমার মহান উলিগণের মাজার জিয়ারতের উদ্দেশ্যে পাগলপাড়া হয়ে ছুটে আসলাম মাওলা। আল্লাহ, আমাদের জিয়ারত তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, আমরা যেন সারাদিন জিয়ারত করে সহি সালামতে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারি। আল্লাহ, তুমি আমাদেরকে সেই তৌফিক দান করে দাও মাওলা। প্রিয় দর্শক, আপনারা এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, মাজার কমিটির লোকেরা এখানে একটি মসজিদ তৈরি করে দিয়েছেন যাতে আমরা দূর দূরান্ত থেকে এখানে এসে ইবাদত বন্দিগি করতে পারি। প্রিয় দর্শক, পরিশেষে আমাদের বিদায়ের পালা। আমরা আপনাদেরকে পরবর্তী কাফেলার অনুষ্ঠানে অন্যান্য উলি আউলিয়াদের মাজারে নিয়ে যাব, দেখাবো মহান উলিগণ কোথায় কে শায়িত রয়েছেন।
প্রিয় দর্শক পরিশেষে সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই কাফেলার অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।